হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ তিনটি লুপের সুফল পেলেও আটকে আছে অন্য আটটির কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের তাগিদ পরিবেশ দূষণে হারিয়ে যাচ্ছে ষড়ঋতুর বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণই কারণ বলছেন বিশেষজ্ঞরা ধান গবেষণা কেন্দ্রের ৯৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন খরা বন্যা ও লবণাক্ত সহিষ্ণু ধান উদ্ভাবনে চলছে গবেষণা দিন ব্যাংকে সংরক্ষিত হারিয়ে যেতে বসা সাড়ে ৮০০০ জাত এবং রাজধানীর পাইকারি বাজারে আবারও কমেছে চালের দাম চট্টগ্রামের খাতুনগঞ্জে নামমাত্র দামেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এমপিওভুক্তির দাবিতে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানে জড়ো হয়েছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন ২০১৮ সালের আন্দোলনের প্রেক্ষিতে সরকার এমপিওভুক্তির আশ্বাস দেয় কিন্তু এতদিনেও তা বাস্তবায়ন না হয় আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে অন্যদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার পিঙ্কি আক্তার সরাসরি চলে যাচ্ছি তার কাছে পিঙ্কি সবুজ আমি আপনাকে এর আগেও জানিয়েছি দর্শকদের যে সকাল থেকেই কিন্তু এখানে শিক্ষকরা নন এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছে এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এইখানে তারা আমাকে যেটি বলেছেন যে তারা কিন্তু প্রধানমন্ত্রীর সাথে মূলত সাক্ষাৎ করতে চাচ্ছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের যে এক দফা দাবি তাদের যে স্কুলকে এমপিওভুক্তর আওতায় আনতে হবে সেই দাবিটি তারা প্রধানমন্ত্রীর নিকট ব্যক্ত করতে চান তা না হয় তারা কিন্তু এখান থেকে সরে যাবেন না এখানে কিন্তু অনেক শিক্ষকের বয়স আমি যদি দর্শকদেরকে দেখাই এখানে অনেক শিক্ষকের বয়স কিন্তু সরকারি চাকরির বয়সসীমাকে অতিক্রম করেছে এবং তারা বলছে যে তাদেরকে যদি এখন তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে যদি এখন এমপিওভুক্তকরণ না করা হয় তাহলে তাদের কী উপায় হবে এবং তারা আমাকে যেমনটি জানিয়েছেন তাদেরকে যখন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন সেই নিয়োগপত্রে কিন্তু তাদের বেতন কাঠামোর ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেন এবং এটি জেনেই কিন্তু তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবং এই দীর্ঘ তারা আমাকে যেমনটি বলেছেন অনেক শিক্ষক এখানে তাদের শিক্ষকতা পেশায় ১৬ বছর ২০ বছর যাবত রয়েছেন তারা কিন্তু এই পেশাতে যেই ১৬ বছর ২০ বছর শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু কোনো রকম বেতন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছেন কিন্তু এ বিষয়ে কিন্তু তারা ম্যানেজমেন্ট তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটি ছিল কিংবা এলাকার যে এমপি ছিল কিংবা যেই শিক্ষা অফিসার দায়িত্বে ছিলেন তারা কিন্তু বিষয়টি অবহিত ছিল তারপরেও কিন্তু তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে চালু রেখেছেন এখানে কিছু শিক্ষকের সাথে আমার কথা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র যে স্কুলের শিক্ষকরা আছেন তা কিন্তু নয় এখানে কিন্তু স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু এখানে আছেন যারা তাদের স্কুল এবং কলেজ মাদ্রাসাকে এমপিওভুক্ত করতে চান তাদের যে শর্ত থাকে এমপিওভুক্তকরণের জন্য কিন্তু আমাদের কিছু নিয়মাবলী থাকে শিক্ষা প্রতিষ্ঠানের যে সেই নিয়মাবলী পূরণ করতে পারলে কিন্তু এমপিভুক্ত করা হবে তো ৩ বছরের মতো একটা কাঠামো বেঁধে দেওয়া হয় তারপর কিন্তু সরকার আসলে তাদের যে স্কুলের ফলাফল স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি তারপর স্কুলের অবকাঠামো এগুলো বিবেচনা করে তারপর কিন্তু তারা এমপিওভুক্ত করবে কিনা সরকার এটি বিষয়টি বিবেচনা হিসেবে নেন তো আসলে তারা কি তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কি আসলে সেই এমপিওভুক্তর আওতায় পড়ে কিনা কিংবা এ বিষয়ে সেই যে শিক্ষা অফিসার সেই বিষয়টি তদারকি করেছিল কিনা সেটা কিন্তু আমরা এখন জানার চেষ্টা করছি তাদের কাছ থেকে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ সবুজ
এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছে, সেই খবর জানাচ্ছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে রিপোর্টার পিঙ্কি আক্তার। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সদস্যরা। এর পরপরই অনুষ্ঠিত হবে ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম সভা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ভবনে দায়িত্ব নেবেন তারা। গতকাল বিকেলে মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে ডাকসু ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা জানান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। আর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানান, সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করবে ছাত্রলীগ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, হয়েছে সেখানে কিন্তু ডাকসু নির্বাচন, ডাকসুর যে প্রতিনিধি আছেন এবং হল সংসদের প্রতিনিধি আছেন তারা সকলেই কিন্তু আজকে থেকে আনুষ্ঠানিকভাবে তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। এবং আপনি জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যে যে ডাকসুর যে প্রথম কার্যনির্বাহী যে সংসদের সভা হওয়ার কথা রয়েছে এবং সেখানে এরই মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান, তিনি এরই মধ্যে এখানে ডাকসু ভবনে এসে উপস্থিত হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর যে প্রথম ডাকসুর যে নবনির্বাচিত জিএস গোলাম রব্বানী এবং এজিএস সাদ্দাম হোসেন তারাও কিন্তু এখানে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং যে ভিপি নুরুল হক তারও আসলে কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং আজকে আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে দিয়ে আসলে তারা আসলে যে 365 দিনের তাদের মেয়াদ শুরু হবে। আপনারা জানেন যে গত এগারো মার্চ যে হল সংসদ যে ডাকসু নির্বাচন হয়েছিল সে ডাকসু নির্বাচন হওয়ার পরে আসলে যে ভিপি নুরুল হক তিনি আসলে দায়িত্ব নেবেন কি নেবেন না সে নিয়ে কিন্তু নানা ধরনের বক্তব্য এসেছিল, কিন্তু গতকাল তিনি পরিষ্কার করেছেন তিনি আসলে আজকে আনুষ্ঠানিকভাবে তিনি তার দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন। তো আমাদের সঙ্গে আসলে যেটি কথা বলে আমরা যেটি জানতে পেরেছি অল্প যে তারা আসলে যে সবার শুরুতে তারা শুভেচ্ছা বিনিময় করবেন এবং ডাকসু সভাপতি ভিপি আখতারুজ্জামান, দুঃখিত যে উপাচার্য ডক্টর আখতারুজ্জামান এবং সহসভাপতি অর্থাৎ ভিপি নুরুল হক নূর, এজিএস সাদ্দাম হোসেন, এজিএস জিজিএস গোলাম রব্বানী, এজিএস সাদ্দাম হোসেন সহ যে ডাকসুর যে প্রতিনিধিরা আছেন তারা আসলে তারা শুভেচ্ছা বিনিময় করবেন, পরে তারা আসলে তাদের আনুষ্ঠানিক কার্যভার তারা বুঝে নেবেন এবং এর মধ্যে দিয়ে তারা তাদের 365 দিনের যে মেয়াদ সেটি আসলে আজকের এর মধ্যে দিয়ে শুরু হবে। তো আরেকটি বিষয় যদি সবুজ আপনাকে জানাতে চাই, আজকে আসলে যে ডাকসু নির্বাচনের যে এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ অর্থাৎ যে ছাত্র অধিকার পরিষদের থেকে প্যানেল থেকে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হক নূর তিনি কিন্তু এরই মধ্যে এই সভায় এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাকে বলতে চাই যে আজকে আসলে ডাকসুর যে প্রথম কার্যনির্বাহী সংসদের যে সভা সেই সবার দিন কিন্তু যারা নির্বাচন বর্জন করেছে তাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কালো ভেজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলোর যে জোট যে প্রগতিশীল ছাত্র ঐক্য তারাও আসলে তাদের একটি প্রতিবাদ কর্মসূচি তারা নিয়েছে। তারা আসলে যেটি তাদের প্রতিবাদ কর্মসূচিতে আসলে ডাকসু নির্বাচন যে বাতিল করে যে নির্বাচনটি গত 11 মার্চ অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি বাতিল করে আবারও তফসিল দিয়ে পুনর্নির্বাচনের তার দাবি জানিয়েছেন। তো আপনাকে যদি আরেকটি বিষয় যদি জানাতে চাই, আজকে আসলে যে একই সঙ্গে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টি হল সংসদ নির্বাচিত হয়েছে তাদের প্রতিনিধিরও তারা তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন। তো এই ছিল সবুজ আমার কাছ থেকে সবশেষ খবরাখবর, ফিরে যাচ্ছি স্টুডিওতে সবুজ। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডাকসু হল সংসদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, প্রথম পর্যায়ে সুফল মিললেও থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। প্রকল্পে থাকা 11টির মধ্যে 3টি লুপ চালু হওয়ায় বদলে গেছে এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত রাস্তার চিত্র, তবে আটকে গেছে অন্য 8টির কাজ। বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না হলে মুখ থুবড়ে পড়বে আশা জাগানো এই প্রকল্প, তবে বাস্তবায়নকারী সংস্থার প্রত্যাশা শিগগিরই শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখবে ইউটার্ন। এয়ারপোর্ট থেকে উত্তরা রাস্তায় গত 2 মাস ধরে যারা চলাচল করেন তাদের কাছে স্বস্তির নাম ইউটার্ন। কদিন আগেও এই পথে ইউটার্ন নিতে যে যানজটের সৃষ্টি হতো তা এখন স্মৃতি, কমেছে দুর্ঘটনাও। এখানে কোনো সিগন্যাল নাই, যেরকম
জসীমউদ্দিন রোডে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, এখন আর বসে থাকতে হয় না। এই অনুরোধগুলো হয়েছে, আমরা খুবই উপকৃত হয়েছি। বাংলাদেশে একটা প্রথম এই একটা ইউটার্ন খুব মজবুত হয়েছে। পরিমাণ অনেক হওয়া উচিত, তাহলে মানুষ আসলে অন্য রাস্তার গাড়ি একদিকে ভিড় করবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় তেজগাঁও সাত রাস্তা থেকে উত্তরা আবদুল্লাপুর পর্যন্ত এই ইউটার্ন প্রকল্পের আওতায় রয়েছে মোট 11টি লুপ। সাফল্য এসেছে প্রথম তিনটিতেই, অথচ এই পথে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতায় আটকে গেছে গলফ ক্লাব থেকে সাত রাস্তা পর্যন্ত বাকি আটটির কাজ। কাজ করতে যে বিভিন্ন বা পার্শ্ববর্তী কিছু সংস্থার, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজ আর বাংলাদেশ রেলওয়ে, ভূমি জরিপ অধিদপ্তর ইত্যাদি কিছু কারণে জটিলতায় প্রকল্পটা কিছুটা সময় বিঘ্নিত হয়। এই সমস্যা সমাধান হয়ে গেলে এবং আরডিপিপিটা অনুমোদন হয়ে গেলে আমরা বাকি আটটি ইউটার্নের নির্মাণ কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একটু আন্তরিক হলেই সমস্যার সমাধান সম্ভব। পিডির সাথে আলাপ করলাম, পিডি বলল স্যার আমি তো আর ওই তিনটা করছি আর তো করতে পারছি না, কাজ তো বন্ধ। ওইখান থেকে বিআরটি আসবে, এলিভেটেড এক্সপ্রেসে আসবে। কিন্তু আমার কথা হলো বিআরটি এলিভেটেড এক্সপ্রেসে আসবে এটা আমরা জেনেই কিন্তু করছিলাম, এটাকে রিডিজাইন করা একেবারে সোজা জিনিস, অনেক পয়সাও লাগবে না। ট্রাফিক বিভাগও বলছে সড়কে শৃঙ্খলা ফেরাতে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন দরকার, তবে শতভাগ সফল পেতে প্রয়োজন কিছুটা সংশোধন। ইউটার্নগুলো যেখানে করা হয়েছে ওই জায়গাতে রাস্তা ঘোরা, গাড়ি ঘোড়া ঘোরার জন্য যে জায়গাটা রাখা হয়েছে সে তুলনায় ইয়ার যে মানে সোজা রাস্তা যে যানবাহনগুলো চলে তার জন্য জায়গা রাখা হচ্ছে কম, একটু সংশোধন করা দরকার এবং এই ব্যাপারে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। প্রকল্প নিয়ে সৃষ্ট জট শিগগিরই খুলবে এমন প্রত্যাশা নগরবাসীর। সড়কে শৃঙ্খলা ফেরাতে সপ্তাহ পক্ষ কিংবা মাসব্যাপী ডিএমপির নানা কার্যক্রম চোখে পড়লেও বিশেষজ্ঞদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও উপেক্ষিত রোড ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি। তারপরও এ ধরনের দুই একটি প্রকল্প যেগুলো কিছুটা হলেও আশা জাগাচ্ছে সেগুলো বারবার মাঝপথে এসে থমকে যাওয়ায় নিরাপদ সড়ক নিশ্চিত হওয়া নিয়ে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ধানের জাত সুরক্ষায় রাষ্ট্রীয় প্রহরী বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠানটির জিন ব্যাংকে হারিয়ে যেতে বসা টেপা বোরো, বালামশাইল, সাদামোটাসহ বিচিত্র নামের দেশি বিদেশি সাড়ে 8,000 ধানের জাত সংরক্ষিত রয়েছে। এখান থেকে উদ্ভাবিত হয়েছে ব্রি 28, ব্রি 29 সহ 94টি উচ্চ ফলনশীল জাত। গবেষণা চলছে খরা, বন্যা ও লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনে। জিন ব্যাংকে সংরক্ষিত ধানের জাতগুলো দেখতে কেমন এ নিয়ে সাধারণ মানুষের রয়েছে কৌতূহল। সংরক্ষিত সেই জিন ব্যাংক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। রাধুনি পাগল, বৌসুহাগী, জামাইনারু, বউ পাগলা, বিচিত্র এই নামগুলো যে কাউকে গোলক ধাঁধায় ফেলে দেবে। এগুলো সুস্বাদু খাবার কিংবা ব্যক্তি বা স্থানের নাম নয়, মাঠ থেকে হারিয়ে যাওয়া সুগন্ধি ধানের জাত। কিন্তু হারিয়ে যাওয়া এমন 8,500 ধানের জাত সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক। সংগ্রহের শুরুটা 1970 সালে, এরপর স্বল্পমেয়াদি রাইস জিন ব্যাংকের যাত্রা শুরু হয় 1974 সালে, আর 2007 সালে দীর্ঘমেয়াদী সংরক্ষণ পদ্ধতি যুক্ত হওয়ার মাধ্যমে জিন ব্যাংকটি পায় আধুনিকতার পূর্ণমাত্রা। শর্ট টার্মে ব্রাউন পেপারে আমরা 250 গ্রামের মতন করে সিড রাখি, তারপর যখন আমরা মিড টার্মে বা লং টার্মে রাখবো তখন রাখি যেরকম ফয়েল পেপারে। সিলিকা জেলটা রাখা হয় যদি ইন কোনো এক্সট্রা ময়েশ্চার এটার ভিতর থাকে, তাহলে এই ব্লু কালারের সিলিকা জেলগুলো ময়েশ্চারটা কনজিউম করে। বীজের আকার, বর্ণ, কোন মৌসুমে চাষ হয় সেটা মিলিয়ে ধানের নাম হয়েছে কালিজিরা, বেগুন বিচি, চোদ্দ মগর, জঙ্গলি বোরো, টেপা বোরো। সংরক্ষিত এসব জার্ম প্লাজম একটির সাথে অন্যটির সংকরায়ন করানো হয়, এরপর উদ্ভাবন হয় নতুন জাতের। কোটি টাকা দিলেও একটা ধানের গ্রেন পাবেন না, এবং এই একই সেট আমাদের আছে ইরিতে, এবং ইরির একই সেট আছে ইউএসএতে। সুতরাং এই যে অনেকেই বলে না যে আমাদের ধানের জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। জিন ব্যাংকে 8,500 ধানের জাত থাকলেও বর্তমানে চাষ হচ্ছে 400-500 প্রজাতির ধান। উচ্চ ফলনের প্রয়োজনে কৃষকের ক্ষেত থেকে হারিয়ে গেছে কটকতারা, পানবিড়া ও কার্তিক সিন্নি সহ নাম না জানা ধানের অনেক জাত। তবে ব্রিজ বিজ্ঞানীরা বলছেন জিন ব্যাংকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত এসব ধানের জাত টিকে আছে, টিকে থাকবে বছরের পর বছর। গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এসব ধানের সংমিশ্রণেই উদ্ভাবিত হবে নতুন নতুন জাত। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক থেকে শুভ খান, সময় সংবাদ। চট্টগ্রামের খাতুনগঞ্জে অনেকটা পানির দামেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন। মাত্র 6 টাকা কেজি পেঁয়াজ আর 30 টাকা কেজি রসুন, অথচ
ভারতীয় পেঁয়াজ ও চায়না রসুন দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের অভিযোগ, দেশি পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই কমিয়ে দেওয়া হয় বিদেশি এসব পণ্যের দাম। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পেঁয়াজ দেশের চাহিদা 60% পূরণ হয় দেশীয় পেঁয়াজে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে মাত্র 6 টাকায় কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, অথচ ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 15 থেকে 18 টাকায়। একইভাবে দেশীয় রসুনের 70% চাহিদা পূরণ হলেও কেজি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়, আর বিদেশি রসুন তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। চাইনা রসুন 80, বিদেশি আর দেশি রসুন 28, 60, 28, 30, 32, মাল কোয়ালিটির হিসেবে দাম আর কি। দেশিটার চাহিদা বাড়ানোর জন্য যদি দেশিটার মেহেরপুরের সিজন শুরু হয় তখন যদি এলসিটা একটু বন্ধ করে দেয় তখন হয়তো আমাদের দেশের কৃষকরা টাকা পাইতে পারে। আমার দেশি রসুন মানে অ্যাভেলেবেল রসুন আছে, এখন দাম কম খাচ্ছে, খাচ্ছে কম, বেচা কিনা কম, এই জন্য কম খাই। আমদানিকারকরা বলছেন চাষিরা দেশীয় পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই ভারত ও চীন এসব পণ্যের উপর রপ্তানি ট্যাক্স কমিয়ে দেয়, এতে কমে যায় দেশীয় পেঁয়াজ ও রসুনের দাম। এছাড়া চোরাপথেও আসে এসব পণ্য, এতে ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। দাম কমার জন্য সংরক্ষণের অভাবকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মরে যাচ্ছে, অন্যদিকে যে চাষি উৎপাদন করছে পেঁয়াজ, চাষিদেরও আপনার পেঁয়াজ উৎপাদন খরচ উঠছে না। এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে 15-16 টাকা খরচ, বিক্রি করতে 4-5 টাকা। এতে করে আমাদের দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে দিন দিন উচ্চ হারিয়ে ফেলছে। এলচি করলে আমার মালটা ব্যাংকে মারমতে ব্যাংকে টাকা দিতে হয়, সরকারের ট্যাক্স লাগে না, অনেক খালি ফোর্ডের লেবারের পয়সা দিয়ে মালটা পাস করা হলে পরে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বছরে দেশীয় পেঁয়াজের চাহিদা 13 লাখ আর রসুনের 3 লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পাইকারি বাজারে আবারও কমেছে চালের দাম। সামনে নতুন মৌসুম, তাই দাম বাড়ার আশঙ্কা নেই। তবে মিল মালিকরা যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে সরকারকে সজাগ থাকার পরামর্শ পাইকারদের। এদিকে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও দাম কমেছে আদা রসুনের, কমতির দিকে ডাল তেল আর আটা ময়দা ও চিনির দামও। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে আমার করা রিপোর্টে বিস্তারিত দেখুন। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট, বেচাকেনা তেমন নেই, তাই অলস সময় কাটছে চালের পাইকার ও কর্মচারীদের। জানালেন এ সপ্তাহেও কমেছে চালের দাম, দু এক মাসের মধ্যে দাম বাড়ার আশঙ্কাও নেই। দাম কমতির এই স্বস্তির বাজার ধরে রাখতে তাদের পরামর্শ, মিলাররা যেন সিন্ডিকেট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে সরকারকে। এক সপ্তাহের মধ্যে 1.5 টাকা থেকে 2 টাকা করে কেজি তো সবগুলি চালেই মোটামুটি ভাবে কমছে, আমরা মাল চাইলেই মাল পাচ্ছি। আমাদের বেচাকেনি একেবারে কমে গেছে, দামটা যখন কমে তখন বেচাকেনি আসলে কমে যায়। গভর্নমেন্ট যে নতুন ধান আসলে বাজারটা মনিটর করে, কে কেমন মজুদদারি করতেছে, কীভাবে কত দামে কিনতেছে, কত দামে বিক্রি করতেছে, মজুদ করতেছে কিনা, যে পরে বেশি দামে বিক্রি করব। চাপ নেই আদা রসুন পেঁয়াজের বাজারেও, চাহিদার বিপরীতে কোনো সংকট নেই এসব পণ্যের সরবরাহে। আদার দাম গত সপ্তাহে ছিল আপনার 70-72 টাকা, আর এই সপ্তাহে আপনার আছে 68-70। রসুন বেশি 88-90, এই সপ্তাহে ব্যস্ত আছে আপনার 82 থেকে 85 টাকা। দেশি পেঁয়াজ আপনার 13 টাকা থেকে শুরু করে 18-19 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে, আর ইন্ডিয়ান পেঁয়াজটা বিক্রি হইতেছে আপনার 16 থেকে 18 টাকা পর্যন্ত। মালের মনে করেন যে হ্যাঁ হপাই ওঠা শুরু হয়েছে, রমজানে গিয়ে তেমন চাপ পড়ব না। বড় রকমের ওঠানামা নেই খোলা ও বোতলজাত সয়াবিন তেল, আটা ময়দা, মসুর ডাল ও চিনির দামে। তবে এ সপ্তাহে আরেক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্য এলাচের দাম। বাড়তি না সবগুলি মোটামুটি কমতির মধ্যে, চিনি যাচ্ছে 2410-20 টাকার মতো বস্তা, আটা ময়দা কমছে এক সপ্তাহের মধ্যে ওরকমই 20-30 টাকার বস্তা, এলাচি আছে হলো আপনার 2000 টাকা থেকে 2400 টাকা, প্রতি সপ্তাহে ধরেন না 50 টাকা বাড়ে। চাহিদা যোগানের সমীকরণে ভোগ্যপণ্যের বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই বলে জানালেন পাইকাররা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অবকাঠামো কেন্দ্র বর্জ্য শোধনাগারের অগ্রগতি জানাতে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। সবুজ ধন্যবাদ, আমি এখন সাভারে নির্মাণাধীন বলতে পারেন কিংবা নতুন চামড়া শিল্পনগরীও বলতে পারেন হেমায়তপুরের হরিণধরায় আছি, এবং এখান থেকে আপনাদেরকে যে খবরগুলো জানানোর জন্য আজকে আসলে এসেছি সেটি প্রথমে আসার পরে একটি ধাক্কা আমরা খেয়েছি, যে এখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল এবং বিসিক এবং মালিকপক্ষের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে যে ধরনের উদ্যোগের মাধ্যমে একটা আদর্শ শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত আসলে হয়নি। যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান পাশেই শীতলক্ষ্যা নদী এবং বাম
বাম পাশে চামড়া শিল্পনগরের একটি ডাম্পিং ইয়ার্ড তৈরি করেছে বিসিক, এবং এটি এই ডাম্পিং ইয়ার্ডটি কিন্তু চামড়া শিল্পনগরের মূল নকশায় কখনোই ছিল না। আপনি ঠিক আমার যদি পেছনে আমি একটু দেখাই, আপনারা পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে হলো যে নীল রঙের যে ধরনের চামড়া যে অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে ঝিল্লি কিংবা ছাট বলতে পারি আমরা, যেটি কিন্তু এখানে ফেলার কোনো কথা ছিল না। কয়েক মাস আগেও এই জায়গাটি একটু উঁচু জায়গা ছিল, সমতল ভূমি ছিল, এবং এখানে চামড়া শিল্পনগরী সিটিপির সহায়ক একটি মেশিন বসানো ছিল, সেটি উঠিয়ে দিয়ে এখন এটিকেও ডাম্পিং ইয়ার্ডের আওতায় আনা হয়েছে। এবং এখান থেকে এই ডাম্পিং ইয়ার্ডের পাশে যদি আমরা আপনাদেরকে বলি শীতলক্ষা নদীর কাছে নিয়ে যাই, এই এখান থেকে মাত্র একটা ছোট্ট বাঁধ মতো দেওয়া আছে যেটির দৈর্ঘ্য সর্বোচ্চ 5 ফিট মতো হবে, এবং এটি এই 5 ফিট পরেই কিন্তু শীতলক্ষা নদী। এবং আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি বহুবার যে সিইটিপি থেকে বের হওয়া দূষিত পানি ধলেশ্বরীতে ফেলা হয়, এবং এখান থেকে যদি একটা বড় বর্ষা কিংবা একটা একটু বিরূপ আবহাওয়া আসে তখনই কিন্তু এখান থেকে এই বাঁধ ভেঙে নদীর মধ্যে চলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। যেহেতু এর আগে ডাম্পিং ইয়ার্ড যেখানে ছিল সেখান থেকে আরও এক্সপ্যান্ড করা হয়েছে, এবং এটা কিসের ভিত্তিতে করা হয়েছে যদিও আমরা জানি না, বিসিকের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাদেরকে আসলে সঠিকভাবে কোনো কিছু জানাতে পারেনি যে এই এই যে উঁচু এবং সমতল ভূমি যেটি ডাম্পিং ইয়ার্ডের আওতায় ছিল না, চামড়া শিল্পনগরের একটা অব্যবহৃত জায়গায় ছিল, এবং এখানে একটা দপ্তর করার কথা ছিল যারা নদী এবং পরিবেশ দেখবেন এবং এখান থেকে পর্যবেক্ষণ করবেন আসলে চামড়া শিল্পনগরী কোনো কিছু দূষণ করে কি না সেটি করবেন বলে আমরা যতদূর জেনেছিলাম, কিন্তু সেখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখন দেখি এসে এখানে ডাম্পিং ইয়ার্ড সৃষ্টি করা হয়েছে, যেটি এর আগে যে ডাম্পিং ইয়ার্ডটি ছিল ঠিক ক্রোম রিকভারি প্ল্যান্ট এবং চামড়া শিল্পনগরীর যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সেটি ঠিক পাশেই, এটিও কিন্তু চামড়া শিল্পনগরের মূল নকশায় কখনোই ছিল না, যেটি আপতকালীন সময়ের জন্য বিসিক এই জায়গাটিকে ব্যবহার করেছে ডাম্পিং ইয়ার্ড হিসেবে, যেটি আসলে এই আশেপাশের যে পরিবেশ সেটি কিন্তু খুবই বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, এবং এখানকার যে জনসাধারণ তাদের জীবনযাত্রায় আসলে এটা একটা নেতিবাচক প্রভাবই ফেলছে। আজকে আমি যখন দাঁড়িয়ে এখানে কথা বলছি, ঠিক এই মুহূর্তে সারা বিশ্ব পালন করছে বিশ্ব জলবায়ু দিবস, এবং সেটিরই প্রেক্ষাপটে আপনারা যে অব্যবস্থাপনা কিংবা চামড়া শিল্পনগরের যে একটা অগোছালো আয়োজন আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেটি আসলে বাংলাদেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের সার্বিক শিল্প খাতের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেও এখান থেকে এই এই বাঁধ অস্থায়ী যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেটি ভেঙে এখান থেকে সমস্ত ময়লা কিংবা দূষিত যে বর্জ্য সেটি ধলেশ্বরীতে চলে গিয়েছিল, এবং সেটি আপনারা এই ক্যানাল দিয়ে দেখতে পাবেন যে এখান থেকে কিভাবে মাটি ভেঙে এই এই বর্জ্যের কতটা প্রভাব ছিল, তাদের পানির জোর কতটা ছিল যে এখান থেকে ভেঙে তা এই সমস্ত সব কিছু নদীর মধ্যে গিয়েছে। এবং আপনারা নদীর দিকে যদি আপনাদেরকে একটু দেখায়, আপনারা নদীর দিকে তাকালে দেখতে পারবেন নদীর মধ্যে কোনো পাখি ওড়ে না, পাখি বসে না। এখানে একসময় প্রচুর জেলেরা, আমরা যখন শুরুর দিকে আসতাম, যখন এখানে বালি দিয়ে কেবল শিল্পনগরের কার্যক্রম শুরু হচ্ছে, তখন এই নদীকে কেন্দ্র করেই বহু মানুষের জীবন জীবিকা চলতো। কিন্তু এখন আমরা এই নদীতে আজকে সকাল থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা আসছি, এখানে আসলে কোনো মানুষেরই অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, কেউই নেই নদীর মধ্যে, এবং শুধুমাত্র পারাপারের কাজ ছাড়া আসলে নৌকা বা কোনো কিছু জেলে আপনাদের চোখে এখানে পড়বে না। এবং এই নদীর আশেপাশে যে জনপদ রয়েছে তারা কিন্তু আসলে যখনই দক্ষিণ দিক থেকে একটু বাতাস আসে তখনই এই এই শিল্পনগরী থেকে যে বিরূপ গন্ধ বা এই যে পরিবেশের উপরে যে প্রভাব সেটি কিন্তু আসলে মানুষের জীবনযাত্রায় একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। একটা বিষয় খুবই পরিষ্কার যে বিসিক যে জিনিসটা চেয়েছিল যে একটা পরিকল্পিত শিল্পনগরী হবে, সেখানে শ্রমিকদের জন্য একটা ভালো অবস্থান থাকবে, যারা চামড়া শিল্প মালিক তাদের জন্য একটা ভালো অবস্থান থাকবে, এবং সরকারও এখান থেকে লাভবান হবে, এবং বিশ্বের দরবারে বা বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্পের ভাবমূর্তি উন্নয়নের জন্য এই শিল্পনগরী একটা বড় ভূমিকা রাখবে, সেটির প্রত্যাশা কিন্তু বিসিক বা সরকার সবাই করেছিলেন, এবং এখান থেকে বারবারই বলা হচ্ছিল যেটি একটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটা পরিকল্পিত চামড়া শিল্পনগরী হবে। তো আমরা আসলে আজকে আসার পরে সকাল থেকে দেখতে পাচ্ছি, আমরা হয়তো চেষ্টা করব বিসিক এবং মালিক পক্ষের বক্তব্য নেওয়ার জন্য এবং চামড়া শিল্পনগরীর এখনকার যে অগ্রগতি সেটি সবশেষ জানানোর জন্য। তো আমার কাছে এখন পর্যন্ত চামড়া শিল্পনগরীর এই ছিল সবশেষ, কামরুল পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্য জানাবো। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অবকাঠামো কেন্দ্রে বর্জ্য শোধনাগারের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। পরিবেশ বিধ্বংসী কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য মাটি পানিকে দূষিত করছে প্রতিনিয়ত। দিন দিন কমছে গাছপালা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কার্বন নির্গমন। এতে ধীরে ধীরে বৈচিত্র্য হারাচ্ছে বাংলার ষড়ঋতু। প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণের কারণেই এমনটা ঘটছে বলে মত পরিবেশবিদদের। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনও এর জন্য দায়ী বলে মনে করেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঋতুরাজ বসন্তে কোকিলের কুহু কুহু ডাক নেই, হেমন্তের সকালে সূর্যকে দেখে ঘাসের ডগায় হাসে না শিশির কণা, কালবৈশাখী ছোবল মারে না গ্রীষ্মের প্রখরতাকে।
ষড়ঋতুর বাংলাদেশে প্রতি দুই মাসকে এক একটি ঋতু হিসেবে গণনা করা হলেও এখন তা বৈচিত্র্যহীন, স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছে প্রতিটি ঋতুই। পাশ্চাত্য ও প্রাচ্যের অনেক দেশের মতো শীত গ্রীষ্ম প্রধান হয়ে উঠছে বাংলাদেশের ঋতুচক্র। আবহাওয়ার স্বাভাবিক ব্যবহারটা নেই, এটার পরিবর্তনের মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাতে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে গেছে। তাপমাত্রা, বায়ুতে কতখানি পানি বাষ্পীয় পানি জল আছে, আমার চাপ কোথায়, বায়ুর নির্ণীত ডিরেকশন কোন দিকে, এইগুলো হতে একটা অগোছালো অবস্থায় চলে যাচ্ছে এবং একটা পরিবর্তন হচ্ছে। অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টি, ফসলের প্রয়োজনে বৃষ্টিহীন আকাশ, প্রকৃতির এমন রুদ্ররূপ মনুষ্য জীবনকে করে তুলেছে অতিষ্ঠ। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির উপর অপ্রাকৃতিক আচরণই প্রকৃতির এমন কঠোরতা। রোগবালাই বাড়বে, ভূমিধস বাড়বে, নদী ভাঙন বাড়বে, সমুদ্র তীর ভাঙন বাড়বে, কাজেই এখন থেকেই এটা যাতে না হয় সেজন্য বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে, গ্রিন হাউস গ্যাস কমাও আর অভিযোজন মোকাবেলা করার ক্ষমতা বাড়াও। আমাকে সচেতনতা বাড়াতে হবে, আমার সঠিক বিজ্ঞানটা ঠিক করতে হবে, জনগণকে বাঁচাতে হলে উন্নয়ন আমাকে করতেই হবে, সেই উন্নয়ন যেন সুপরিকল্পিত হয়, পরিবেশসম্মত হয় এবং ন্যায্যবোধ, সমাজের যে ন্যায্যবোধ আছে সেটা অন্তর্নিহিত হয়। দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এ সময়ের বাণিজ্য। কাঁচামালের উচ্চমূল্যের কারণে বহুমুখী পাট পণ্য উৎপাদনে খরচ বাড়ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের। এতে ভারতসহ অন্যান্য প্রতিযোগী দেশের চেয়ে বেশি দামে বিক্রি করতে হয় দেশীয় পাট পণ্য। বাড়তি দামকে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বড় বাধা হিসেবে দেখছেন সপ্তম এসএমই মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা। এ অবস্থায় সরকারকে পাট চাষে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ তাদের। পাট পণ্যের মতো মৃৎ ও হস্তশিল্প প্রসারে সহজ শর্তে ঋণ চান এখাত সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ বাজারে বহুমুখী পাট পণ্য কেনা বেচায় ভ্যাট দিতে হয় না উদ্যোক্তাদের, আবার পাট পণ্য রপ্তানিতে 20% আর্থিক প্রণোদনাও দেয় সরকার। সরকারি সুযোগ সুবিধা আর উদ্যোক্তাদের প্রচেষ্টায় সোনালী আঁশ পাটের ব্যাগ, ফুলদানি, কলমদানি থেকে শুরু করে ঘর সাজানোর নানা পণ্য পাওয়া যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম এসএমই মেলায় পাট পণ্যের পাশাপাশি রয়েছে বাহারি রং নকশার নকশিকাঁথা। দর্শনার্থীদের আকৃষ্ট করছে বাঁশের উপর ফুটিয়ে তোলা নানা কারুকাজ। গরমে আরামদায়ক শীতল পাটি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। নকশিকাঁথাটা বেশি সুন্দর এখানকার, আর আপনার যেগুলো আছে মাটির যে জিনিসগুলো আছে এগুলো অনেক সুন্দর। ফুল ঝোলানোর জন্য বা ফুলদানি রাখার জন্য যে চিকাগুলো হয় এগুলো কিনলাম, আরও অন্যান্য অনেক শোপিস টোপিস কিনেছি। একটা কাঁথা নিলাম, এই কাঁথাটা খুব সুন্দর, আমি আমার বাসার জন্যই নিলাম। উদ্যোক্তারা বলছেন মেলায় প্রতিটি শীতল পাটের মানভেদে 800 থেকে 5000 টাকায় পাওয়া যাচ্ছে। নকশি কাঁথা বিক্রি হচ্ছে 1000 থেকে 7000 টাকার মধ্যে, পাট পণ্য মানভেদে 30 টাকা থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পাটের ব্যাগ মিনিমাম 15-20 টাকা, সবচেয়ে নর্মাল যে শপিং ব্যাগটা, একটা পলিথিন 1-2 টাকা 5 টাকা পাওয়া যাচ্ছে। ফ্যাব্রিক এবং কাঁচামাল যেটা পাট, কৃষক পর্যায় থেকে কিছু সাবসিডি দিলে বা রেয়াত দিলে আমাদের জন্য আরও একটু উপকার হবে। 25 লাখ করে আছে, আমরা 4-5-এর উপরে আর পাচ্ছি না, টাকার জন্য আমরা এই জিনিসগুলো স্টক করতে পারছি না এখন। মেলায় মাটির তৈরি প্লেট, মগ, হুকা, ফুলদানি ও বাটি পাওয়া যাচ্ছে। 50 টাকা থেকে 200 টাকার মধ্যে এসব মাটির পণ্য কিনতে পারবেন ক্রেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি পর্যটকে মুখর সৈকতের শহর কক্সবাজার। প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের ঢেউয়ে নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তির পথ খুঁজছেন পর্যটকরা। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি হোটেল ভাড়া সহ নানা হয়রানির অভিযোগ তাদের। তবে পর্যটকদের হয়রানি রোধ ও পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান, তাই বছর জুড়ে পর্যটকের আনাগোনা থাকে সৈকতের এই শহরে। এখন প্রচণ্ড রোদ, তারপরও পর্যটকের কমতি নেই কক্সবাজার সৈকতে। সাপ্তাহিক ছুটিতে সৈকতের সবকটি পয়েন্টেই পর্যটকের উপচে পড়া ভিড়, আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা পুরুষাগর তীর। খুব ভালো লাগছে এই সময়টা, না শীত না গরম, মনের প্রশান্তির জন্য আসলে এখানে আসা। এখানে আসে আমরা অনেক উপভোগ করছি,
সপ্তাহের অন্য দিনগুলোতে পর্যটকের উপস্থিতি কম থাকলেও শুক্র ও শনিবার পর্যটকের সংখ্যা বেড়ে যায় অনেক বেশি। এই সুযোগে বাড়তি হোটেল ভাড়া আদায় সহ নানা হয়রানির শিকার হচ্ছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা। অটো ভাড়া, তারপরে জিজি বাইকগুলো, এগুলা যদি রেটটা বেশিটা না নেয় তাহলে আমাদের জন্য মানে ভালো। অসংখ্য টায়ার নামতেছে, এভাবে যদি টায়ার নামতে থাকে একজন হয়তো মজা করবো, দশজনে সমস্যা হবে। তবে হয়রানি বন্ধ সহ পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি টুরিস্ট পুলিশের। যে সমস্ত এলাকায় পর্যটক সমাগম বেশি হয় ওখানে সর্বদা ইউনিফর্মধারি সাথে সিভিলও লোকজন থাকে যেন পর্যটকরা হয়রানির শিকার না হয়। কক্সবাজারের 400+ হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে সাপ্তাহিক ছুটিতে পর্যটকে ভরপুর থাকে এসব হোটেল মোটেল ও রিসোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পিস্তল ও গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে এস এম মুজিবুর রহমান নামে এক যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যা 7টায় টার্মিনাল থেকে যশোর যাওয়ার জন্য নভোয়ারের ফ্লাইটে ওঠার কথা ছিল ওই যাত্রীর, তার আগেই বিমানবন্দরের স্ক্যান মেশিনে পিস্তল ও গুলি সহ ধরা পড়ে সে। তার কাছে একটি পিস্তল ও 35 রাউন্ড গুলি পাওয়ার কথা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। বিশ্বখ্যাত লিপটন ব্র্যান্ডের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি বাংলাদেশে বাজারজাত শুরু করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। উপলক্ষে শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক ভিন্নধর্মী চা পর্বের আয়োজন করা হয়, যেখানে অংশ নেন জনপ্রিয় তারকা, শিল্পী, ফিটনেস এক্সপার্ট, পুষ্টিবিদ সহ অনেকে। এ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় গ্রিন টি পিওর অ্যান্ড লাইট 25টি ও 50টির টি ব্যাগের 2টি প্যাক। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড জানায়, দেশের বিভিন্ন রিটেইল শপের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে লিপটনের এই গ্রিন টি। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। থমকে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউটার্ন প্রকল্পের ভবিষ্যৎ। 3টি লুপের সুফল পাওয়া গেলেও আটকে আছে অন্য 8টির কাজ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের তাগিদ। পরিবেশ দূষণে হারিয়ে যাচ্ছে ষড়ঋতুর বৈচিত্র্য, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিখাত। প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণই কারণ বলছেন বিশেষজ্ঞরা। ধান গবেষণা কেন্দ্রের 94টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, খরা বন্যা ও লবণাক্ত সহিষ্ণু জাত উদ্ভাবনে চলছে গবেষণা। জিন ব্যাংকে সংরক্ষিত হারিয়ে যেতে বসা 8,500 জাত। এবং রাজধানীর পাইকারি বাজারে আবারও কমেছে চালের দাম, চট্টগ্রামের খাতুনগঞ্জে নামমাত্র দামেই বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।